কলকাতার একটি সেরা পুজো অর্থাৎ বিধাননগরের কবিরাজ বাগানের পুজো। আজকে আমরা থাকছি সেখানেই, যেখানে থিম হয়েছে এবছর গঙ্গার নিচে হাওড়া মেট্রো। চলুন দেখে নেওয়া যাক তারা কীরকমভাবে ওই সুন্দর থিমটাকে ফুটিয়ে তুলেছে তাদের প্যান্ডেলের মাধ্যমে। এখানে একটা ঢালু স্লোপিং টাইপের করা, তো আমরা সেটা ধরে এগিয়ে যেতে থাকলাম। ওখান থেকে এগিয়ে গিয়ে কিছুটা যাওয়ার পর আমরা দেখতে পেলাম একটা ব্রিজ। সেই ব্রিজটা হাওড়া ব্রিজের আদলেই করা। সেই ব্রিজের ওপর থেকে যখন আমরা নিচের দিকে তাকাবো তখন আমরা দেখতে পাবো, মনে হবে যেন মানে এলইডির সাহায্যে করা, ওটা যেন দেখে জল মনে হচ্ছে। আর বাঁদিকে রয়েছে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে প্যান্ডেল। আর এই জলটা আমরা দিনের বেলা এসেছিলাম বলে অতটা বোঝা যাচ্ছিল না, এটা রাতে আসলে জলের মতোই মনে হবে, যেন গঙ্গার ওপর থেকে হাওড়ার ব্রিজ গেছে। আর এই যে দেখুন মন্দিরটা, পুরো দক্ষিণেশ্বরের আদলে প্যান্ডেলটা করা হয়েছে, যার মধ্যে আমাদের মা দুর্গা মা বিরাজ করছেন। তারপরে আমরা এগিয়ে গেলাম মূল প্যান্ডেলের দিকে। চলুন দেখে নেওয়া যাক আমাদের মূল প্যান্ডেলের ভিতরে থিমটা কতটা ফুটিয়ে তুলেছে। ভিতরে আসার পর আপনি বুঝতে পারবেন না যে এটা আসলে প্যান্ডেলের কোনো থিম নাকি অরিজিনাল মেট্রো স্টেশনেই দাঁড়িয়ে রয়েছেন, কারণ এখানকার কমিটি অর্থাৎ কবিরাজ বাগান পুজো কমিটি এত সুন্দরভাবে অ্যাম্বিয়েন্সটাকে ফুটিয়ে তুলেছে, সত্যি বোঝার উপায় নেই যে এটা সত্যি মেট্রো নাকি এটা একটা পুজোর থিম। এই দুর্গাপুজো যেটা একটা এত সুন্দর থিম হতে পারে, এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, এখানে না আসলে আপনি কল্পনাও করতে পারবেন না, সত্যি অপূর্ব এদের কাজ করুন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক ভিতরে অ্যাম্বিয়েন্সটা কতটা সুন্দর। মেট্রো যখন কোনো টানেলের মধ্যে দিয়ে যায় তার যে দেওয়ালগুলো আমরা দেখতে পাই কাঁচে জানলা দিয়ে তাকিয়ে, এখানেও সেইভাবে ভিডিওটাকে ফুটিয়ে তোলার জন্য থিমটাকে এতটাই রিয়েলিস্টিক করার চেষ্টা করেছে যে ওনারা এলইডি লাইটের সাহায্যে সেটাও বোঝানোর চেষ্টা করেছে, আপনারা দেখে নিন। আমরা তাহলে মেট্রো করে চলে এলাম মায়ের মন্দিরে। চলুন এবার দেখে নেওয়া যাক মায়ের সেই অপরূপ সৌন্দর্য, কতই না সুন্দর মায়ের মুখটা। ওয়াচিং, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আরও সুন্দর সুন্দর 2024 পুজো পরিক্রমার ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে নতুন কোনো প্যান্ডেলে আমরা গেলে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুভ শারদীয়া পুজো, খুব ভালো কাটুর আপনার পরিবারের সঙ্গে।